এবাৰ কংগ্ৰেছ আহিলে বৰপেটা লোকসভা সমষ্টিৰ সাংসদ আব্দুল খালেকে এজন মিয়া লোকক টিকট নিদিয়াত ক্ষোভ সংবাদমেল যোগে ক্ষোভ উজাৰিলে খালেকে অৱশ্যে টিকট কেন্দ্ৰিক সংঘাত নে অন্য কাৰণত ত্যাগ কৰিলে কংগ্ৰেছ সেয়া স্পষ্ট নকৰিলে আব্দুল খালেকে দল ত্যাগৰ চুনামিত বিধ্বস্ত কংগ্ৰেছত অব্যাহত আছে খহনীয়া কংগ্ৰেছত খহনীয়া শেহতীয়া চিকাৰ হল সাংসদ আব্দুল খালেক টিকট কেন্দ্ৰিক সংঘাতত এবাৰ দল এৰিলে সাংসদ আব্দুল খালেকে সন্মুখত নিৰ্বাচন তাৰ মাজতে অব্যাহত আছে বিসম্বাদ আৰু কংগ্ৰেছ ত্যাগৰ ধুমুহা কিয় কংগ্ৰেছ ত্যাগ কৰিবলগীয়া হল আব্দুল খালেকে টিকট কেন্দ্ৰিক সংঘাত নে অন্য কাৰণ দেৱব্ৰত শইকীয়া জী পহিলা নেতা कुछ कुछ लोग सोचते हैं मैं टिकट नहीं मिलने पर टिकट नहीं मिलने से मैं इस्तीफा दिया शइकिया जी को बहुत कुछ पता है आसाम में मुसलमान को तो चार पांच टिकट मिलना चाहिए आई एम नॉट डिमांडिंग लेकिन मिलना चाहिए नौगांव में भी दो एस्पायरियन था नहीं मिला नौगांव सीट के लिए मेरे पास जहां तक इंफॉर्मेशन है नूरुल हुदा आसिफ नजार और कुछ MLA हाई कमांड को खत लिख के दिया था अगर गौरव गगोई जी को नहीं मिले খালেকে কলে বহু নেতাই ভাবে মই টিকট নোপোৱাৰ বাবে দল এৰিছো কিন্তু মোৰ বাবে টিকট বহু সৰু কথা আব্দুল খালেকক টিকট নালাগে দলীয় সতীৰ্থক লৈ দুখ প্ৰকাশ কৰিলে খালেকে টিকট নোপোৱাৰ বাবে মোক ফোন কৰি কোনেও খবৰ লোৱা নাছিল প্ৰদ্যুৎ বৰদলৈ ফোন কৰিছিল দেৱব্ৰত শইকীয়া মোৰ ঘৰলৈ আহিছিল বুলি জনালে খালেকে কাল মেৰা ইস্তফা দেনে কে পেহলে তো মেৰা পাৰ্লামেণ্টৰী পাৰ্টি কা কোই নে এক মুজে संवेदना भी व्यक्त नहीं किया कि तुमको नहीं मिला तुम्हारे साथ हो नहीं मिला प्रद्युत बदोलोई जी आई एम थैंकफुल टू हिम प्रद्युत बदोलोई जी 13 तारीख सुबह मुझे फोन किया हाँ शइकीया जी मेरे साथ लगातार टच में था शइकीया जी 13 तारीख न 14 तारीख मेरा घर में भी आया था संवाद मेलत एफल पर हकलु करे बरपेटार हमखत गराकी অসম কংগ্ৰেছৰ ঘোষণা কৰা তালিকাত এজন মিয়া জনগোষ্ঠীৰ লোকক টিকট নিদিয়াৰ ক্ষোভ খালেকৰ খালেকৰ অভিযোগ ধুবুৰীত কংগ্ৰেছে টিকট দিয়া নাই মিয়া মুছলমানক কিন্তু তাৰ পৰিৱৰ্তে ৰকিবুল হুছেইনেহে লাভ কৰিলে টিকট মিয়া মুছলমান বঞ্চিত হোৱা বুলি ক্ষোভ খালেকৰ যে অসমৰ মুছলমান এই 34% প্ৰায় 1,20,00,000 বা বেছি হ'ব পাৰে আব্দুল খালেকক টিকট নালাগে সেই জনগোষ্ঠীৰ এজন ব্যক্তিক এইবাৰ লোকসভাৰ কাৰণে কংগ্ৰেছ পাৰ্টি বিবেচিত নকৰিব হয়তো হ'ব পাৰে পাৰ্টিয়ে যিকেইজন দিছে আমাৰ 12 প্ৰাৰ্থী হয়তো 12 জিকিব কিন্তু অতীতৰ অভিজ্ঞতাই কয় 1972 চনৰ নিৰ্বাচনৰ বাহিৰে পুনৰ নিৰ্বাচনত কংগ্ৰেছে আটাইকেইখন আসন জিকা অসমত আছে 1/3 মুছলমান লোক সেয়েহে 4 মুছলমান নেতাই টিকট লাভ কৰাটো বিচাৰিছিল আব্দুল খালেকে ধুবুৰীৰ উপৰিও আন সমষ্টিটো মুছলমান নেতাক দিব লাগিছিল টিকট কিন্তু দলে গ্ৰহণ নকৰিলে এই সিদ্ধান্ত ধুবুৰীৰ পৰা হয় দেশী মুছলমান জিকে নহ'লে তাত মিয়া বা ময়মনসিঙা বা যি বুলি কয় সেইখিনি তাত ভাটিয়া বুলি কয় হয় ভাটিয়া MP দেশী মুছলমানকো কত টিকট দিয়া নহ'ল এই কথাবিলাকে এজন সংবেদনশীল ব্যক্তি হিচাপে মোক আহত কৰিছে ধুবুৰীত টিকট লাভ কৰা ৰকিবুল হুছেইনক কটাক্ষ কৰি আব্দুল খালেকৰ মন্তব্য ৰাজনীতি কৰিবলৈ ধনৰ প্ৰয়োজন টকা নহ'লে ৰাজনীতি কৰিব নোৱাৰে কংগ্ৰেছ এৰাৰ পিছত কোন দলত যোগদান কৰিব সেই কথা খালেকে স্পষ্টকৈ প্ৰকাশ কৰা নাই কিন্তু আপ TMC অসম গণ পৰিষদ আৰু BPFৰ পৰা প্ৰস্তাৱ অহা বুলি উল্লেখ কৰিলে প্ৰস্তাৱ বহুতৰ পৰা আহিছে প্ৰস্তাৱ অগপৰ পৰা আহিছে প্ৰস্তাৱ TMCৰ পৰা আহিছে প্ৰস্তাৱ BPFৰ পৰা আহিছে প্ৰস্তাৱ আমাৰ UDFৰ পৰা আহিছে প্ৰস্তাৱ আপোনাৰ আমাৰ কিটো পলিটিকেল পাৰ্টি আছে ভাৰতীয় গণ পৰিষদ কোন সভাপতি মই নাজানো তেওঁলোকৰ পৰা আহিছে আৰু কেইবাটাও মোৰ মোবাইলত মেছেজ আহি আছে যেতিয়া মই কংগ্ৰেছ এৰাৰ সিদ্ধান্ত লৈছোঁ এটা ভোট পাবিৰ বেলেগ কথা কিন্তু তেওঁলোকৰ অফাৰ আহি আছে বিভিন্ন পলিটিকেল পাৰ্টি ইফালে কংগ্ৰেছ ত্যাগ কৰাৰ পিছতো আব্দুল খালেকৰ মুখত শুনা গ'ল দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱাল আৰু পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীৰ প্ৰশংসা কেজৰিৱাল ডাঙৰীয়া মমতা বেনাৰ্জী ডাঙৰীয়া এই দুজনক মই সন্মান কৰোঁ কাৰণ দুয়োজনেই কিন্তু যুঁজাৰু হয় ফাইটাৰ হয় মই সন্মান কৰোঁ তেখেত কেজৰিৱাল ডাঙৰীয়াকো BJPয়ে বিপদত কম পেলাবলৈ চেষ্টা কৰা সন্মান কৰোঁ মই কিন্তু মই কোনোবা পাৰ্টিত যাম নে নাযাম কাৰণ কালিলৈকে মই কংগ্ৰেছৰ মেম্বাৰ হৈ আছিলোঁ হীৰক জ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট
प्रचार आरम्भणी विरोधी दु गग टार्गेट विजेपिर जोरटत गौरव गग और डिब्रुगढ़ लुरीणज्योति गग तुलाधुना जनसंजोग मनसंजोग व्याहत कर उठी लगे शासक शिविर विजेपिर टार्गेट दु गग गौरव गग और लुरीणज्योति गग गौरव लुरीणर अंकत व्यस्त विजेपी दुगे हार দুইগৰাকীয়ে বহু ভোটৰ ব্যৱধানত হাৰিব হয়তো এনেকুৱা অৱস্থা দেখিছো যে ক'ৰবাত অতি শোচনীয় পৰাজয় হৈ যাব পাৰে আৰু সেইটোতে শংকাত আছে ৰাজ্যৰ 14খন লোকসভাৰ সকলো অংক একাখৰিয়া কৰি বিজেপিৰ লক্ষ্য মাথোন এতিয়া ডিব্ৰুগড় যোৰহাট লোকসভা সমষ্টি দুই লোকসভা সমষ্টিৰ বিজেপি প্ৰাৰ্থী কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল আৰু বৰ্তমানৰ সাংসদ তপন কুমাৰ গগৈৰ বিজয়ৰ আখৰাত ব্যস্ত বিজেপি সেয়ে বিজেপি নেতাৰ মুখত এতিয়া মাথোন ডিব্ৰুগড় যোৰহাট সমষ্টিৰ প্ৰসংগ ডিব্ৰুগড় যোৰহাট সমষ্টিত কোনো কালে জয় নহয় সাংসদ গৌৰৱ গগৈ আৰু লুৰীণজ্যোতি গগৈৰ লুৰীণজ্যোতি গগৈক 4,00,000 ভোটৰ ব্যৱধানত পৰাভূত কৰিব কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে বিপৰীতে তপন কুমাৰ গগৈৰ হাতত 2,00,000 ভোটত পৰাভূত হ'ব সাংসদ গৌৰৱ গগৈ এই মন্তব্য মন্ত্ৰী পীযুষ হাজৰিকা সৰ্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার লুৰীণজ্যোতি গগৈ ডাঙরিয়া 4,00,000 ভোটের ব্যবধানত হারিব সেটা আর সেকেন্ড থট নাই আর গৌরব গগৈ ডাঙরিয়া 2,00,000 ভোটের ব্যবধানত হারিব মন্ত্রী পীযুষ হাজরিকার মন্তব্যর সমানে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ারও কটাক্ষ সাংসদ গৌরব গগৈয়ে এবারহে শিকিব রাজনীতি পিতৃ অবিহনে গৌরবর এইবারহে রাজনৈতিক যুঁজ বাপেকর নামত বা পিতৃ নামত ইলেকশন খেলা আর নিজের নামত ইলেকশন খেলার মাজত বহুত পার্থক্য আছে এইবার গৌরব গগৈ বুঝি পাব রাজনীতি কি বস্তু রাজনীতি করিবর কারণে রাইজর ওসরত কেনেকে কষ্ট করিব লাগে রাজ্যত পর্যটকর দরে আহি নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করে গৌরব গগৈ অসমর মাটি পানির লগত সম্পর্ক নাই গৌরবর এইবার হে গৌরবর অগ্নি পরীক্ষা বলি মন্তব্য মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার টুরিজম করে করে তেও ভাবিলে যে তেও তেনেকুৱাকে চলি যাব এইবার গম পাব আসল কথাটো ইমানেই নহয় গৌরব গগৈ আর লুৰীণজ্যোতি গগৈৰ প্রার্থিত্ব অখিল গগৈৰ রাজনৈতিক অঙ্ক বুলি বিস্ফোরক মন্তব্য মন্ত্রী পীযুষ হাজরিকার দুই গগৈৰ রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করবলকে অখিল গগৈয়ে যোৰহাট ডিব্ৰুগড়ত গৌরব লুৰীণক প্রার্থিত্ব প্রদান করা বলে মন্তব্য মন্ত্রী পীযুষর অখিল গগৈ ডাঙরিয়া এটা মস্ত ডাঙর কারসাজি করিলে তেওঁ এটা ষড়যন্ত্র করিলে বাকি দুজন গগৈক মারি দিয়ার রাজনৈতিকভাবে মারি দিয়ার তেওঁ হয়তো সফল হয়েছে এই প্রথম তেওঁ যেটা কারসাজি করেছিল সেই কারসাজিত অখিল গগৈ ডাঙরিয়া সফল হয়েছে কিন্তু বাকি দুজনের রাজনৈতিক যে অবস্থান সেই অবস্থান একেবারে বেয়া হয়ে যায় ইফালে কাজিরঙা এরি যোৰহাটত গৌরব গগৈয়ে প্রতিদ্বন্দ্বিতা করাক লৈ রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার কটাক্ষ গৌরব গগৈ পলায়নবাদী নেতা কাজিরঙাত পরাজয় মানি যোৰহাটত প্রতিদ্বন্দ্বিতা করেছে গৌরবে ইমানে নহয় লুৰীণজ্যোতি গগৈৰ প্রার্থিত্বক লৈ সমালোচনা রাজ্যিক বিজেপির সভাপতিগৰাকীৰ কাজিরঙায় যোৰহাট গৈছে মইতো তেওঁ পলায়নবাদী নেতা বুলিয়ে কম কোনোবা নিজৰ ক্ষেত্র এৰি যায় নেকি নিজৰ ক্ষেত্র এৰি কোন যায় যার দুর্বলতা থাকে অবশ্যই বিজেপির এই সকল নেতার বিপরীতে লক্ষিমপুরের বিধায়ক মানব ডেকাই এই সকল নেতাক আমি কমকৈ গালি পাৰো বুলি করিলে মন্তব্য কংগ্রেস দলত থাকাও খিলঞ্জীয়া ভারতীয় মূলৰ ব্যক্তিৰ বিৰুদ্ধে কবলৈ আমি অলপ টান পাওঁ কাৰণ এনেওতো ভৱিষ্যতে আমাৰ কাৰ্যকৰ্তা হৈ আছে হয়নে নহয় কওক আৰু এটা চাব আমি যাক কম গালি পাৰোঁ আৰু যি আমাক বেছি গালি পাৰে সেইবিলাক আমাৰ ভৱিষ্যতৰ কাৰ্যকৰ্তা গৌৰৱ গগৈ গৃহ সমষ্টি তিতাবৰৰ প্ৰথম সভাখনতে পৰাভূত হৈছে মাথোন কেই শতাধিক মানুহে উপস্থিত থাকিল গৌৰৱৰ সভাত 500 মানুহৰ এটা তেওঁ সিষ্টেমত গৈ তিতাবৰত সোমাইছে তাৰপিছত যোৰহাটত তেখেতে খোজকাঢ়িছে 300-400 মানুহ লৈ গতিকে প্ৰথম দিনাখনে তেখেতৰ পৰাজয় হৈছে এদিন বা দুদিনত আপোনালোকে দেখিলে যে 20 মানুহ আহে 50 মানুহ আহে লক্ষণীয় হ'ব শাসকীয় পক্ষৰ এই তুচ্ছ তাচ্ছিল্যৰ উত্তৰ ডিব্ৰুগড় যোৰহাটত দিব পাৰিবনে গৌৰৱ আৰু লুৰীণে ৰঙিয়াৰ পৰা ইনামুল ইছলামৰ সহযোগত বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট দেৱৰিয়াৰ চখুৰাত পাৰিবাৰিক কণ্ডলৰ ভয়ংকৰ পৰিণতি স্বামীয়ে গৃহতে মৰিয়াই মৰিয়া হত্যা কৰিলে পত্নীক মৃত মহিলাগৰাকী ৰুমি গাৰো উৰাং এতিয়া 7 বছৰীয়া কন্যা সন্তানৰ মাতৃ মৃত মহিলাগৰাকী ঘটনাৰ পাছতে পলায়ন অভিযুক্ত হত্যাকাৰী সঞ্জয় উৰাঙৰ ই
মহানগরীর ক্ষেত্রীর চক্ষুরাত উত্তপ্ত পরিস্থিতি। এটা হত্যাকাণ্ড কেন্দ্র করে তীব্র উত্তেজনা, মহিলাক হত্যা করে স্বামীর পলায়ন। পলাতক অভিযুক্ত হত্যাকারী সঞ্জয় উরাং ডিমরিয়ার চক্ষুরাত সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা। পারিবারিক কন্দলর ভয়ঙ্কর পরিণতি, স্বামীয়ে নিজ গৃহতে মরিয়াই মরিয়াই হত্যা করিলে পত্নীক। অতি লোমহর্ষক হত্যাকাণ্ডর বলি হওয়া মৃত মহিলাগৰাকী রুমি গারু উরাং, এটি 7 বছরীয় কন্যা সন্তানের মাতৃ মৃত রুমি গারু উরাং। উল্লেখযোগ্য যে পূর্বতেও কেইবাটাও অপরাধজনিত গোচরত রঙা ঘরের আলহী হওয়া অভিযুক্ত সঞ্জয় উরাঙক করায়ত্ত করার দাবিরে রাইজ উত্তেজিত হয়ে পড়ে। রাইজে সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ। ক্ষেত্রী থানাত উত্তপ্ত পরিস্থিতি স্থানীয় রাইজর। বুয়ারী হত্যাকাণ্ডর ন্যায় বিচারি এনেদরে এক হুলস্থুলিয়া তথা তীব্র উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হল ক্ষেত্রী থানা চৌহদত। সঞ্জয় উরাঙর গ্রেপ্তারের দাবিরে থানা চৌহদ উত্তাল করে তোলে স্থানীয় মহিলা সকলেও। যে কোনো প্রকারে এই মানুষজনক এরেস্ট করব লাগে, আর আমার যখন বায়েক আর ভনীয়েক থান গুয়াহীত রাখিছে অতি সালে ইয়ালে আনব লাগে, আর আমার সম্মুখত খুঁতপোচ করব লাগবে, তেওঁলোকক জেরা করব লাগবে, এইটো আমার গোটাই মহিলা সকলের আমার দাবি। ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আরক্ষী আরম্ভ করেছে তদন্ত। হত্যাকারী কঠোর শাস্তির দাবি রাইজর। গেঙৰ লগতো এই লৰাজন জড়িত আছে, আৰু কঠোৰতম কঠোৰ শাস্তি দিব লাগে প্ৰশাসনে। ৰয়ো অনুৰোধ আৰু সকলো ৰাইজে মাৰ বান্ধি ওলাই আছে যে তেওঁক ডাইৰেক্ট ইনকাউণ্টাৰ কৰিব লাগে। জোৰাবাটৰ পৰা অজয় পালৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। নির্বাচনের তারিখ ঘোষণার মাত্রকে দেশত প্রযোজ্য হল নির্বাচনী আসনবিধি। মন্ত্রী সরকারি বিভাগে ঘোষণা করব নারিব অর্থনৈতিক অনুদান, মন্ত্রী অথবা সরকারি বিভাগে দিব নারিব অর্থনৈতিক অনুদান, শাসকীয় পক্ষ স্থাপন করব নারিব আধারশিলা, সম্পূর্ণরূপে নিষিদ্ধ আসনি প্রকল্পর ঘোষণা। নির্বাচন আয়োগের দিল্লির সংবাদমেলর পিছতে দেশত প্রযোজ্য হল নির্বাচনী আসনবিধি। যিটো মুহূর্তত মুখ্য নির্বাচন আয়ুক্তই সংবাদ মেল আরম্ভ করলে সেই মুহূর্তটোর পরাই দেশত প্রযোজ্য হল নির্বাচন আচরণ বিধি। আর এই আচরণ বিধি প্রযোজ্য হওয়ার মাত্রকে শাসক দল বা বিরোধী রাজনৈতিক দলসমূহে করিব নোৱাৰিব বহু কাম। এতিয়া প্রশ্ন হয় মূলত শাসক দলে কি কি কাম করিব নোৱাৰিব। মন্ত্রী সরকারি বিভাগে ঘোষণা করিব নোৱাৰিব কোনো অর্থনৈতিক অনুদানের, মন্ত্রী সরকারি বিভাগে অর্থনৈতিক অনুদানের প্রতিশ্রুতিও ঘোষণা করব নারিব, শাসক পক্ষ স্থাপন করব নারিব আধারশিলা, আসনি প্রকল্প ঘোষণা সম্পূর্ণ নিষিদ্ধ, সরকারে রাস্তা নির্মাণ পানি যোগানোর ব্যবস্থা আদির ঘোষণা করব নারিব, এই ঘোষণাসমূহ নিষিদ্ধ, সরকারি বা রাজহুয়া খণ্ডত এধক নিযুক্তি প্রদান করব নারিব সরকারে, মন্ত্রী বা সরকারি বিভাগে ডিসক্রেশনারি ফান্ডর পৰা অনুদান দিব নারিব, নির্বাচনী প্রচারত তন্ত্র সরকারি তন্ত্র ব্যবহার করব নারিব, অর্থাৎ সরকারি গাড়ি বা সরকারি বিষয়াক নির্বাচন ব্যবহার করব নারিব, সরকারি গৃহসমূহক নির্বাচনী কার্যালয় বা প্রচার কার্যালয় হিসাবে ব্যবহার করব নারিব, সরকারি বিজ্ঞাপন সম্পূর্ণরূপে বন্ধ থাকিব। ইয়ার সমান্তরালক আন আন রাজনৈতিক দলসমূহে বা শাসকেই হোক বা বিরোধী রাজনৈতিক দলেই হোক তেওঁলোকেও বহু কাম করব নারিব, আর যদিহে তেওঁলোকে নির্বাচনী আচরণ বিধি প্রযোজ্য হয়ে থাকার মাজত তেনে কাম করে তেওঁলোকর জেল পর্যন্ত হব পারে। উদাহরণস্বরূপে কোনো ধরনের রাজনৈতিক দলের নেতায় সাম্প্রদায়িক মন্তব্য করব নারিব, কোনো ধরনের রাজনৈতিক নেতায় এনে কোনো মন্তব্য করব নারিব যি মন্তব্যর যোগেদি দুটা ধার্মিক সম্প্রদায়ের মাজত বা দুটা ভাষিক সম্প্রদায়ের মাজত বা দুটা যিকোনো ধরনের মানব গোটর মাজত সংঘাতের সূত্রপাত হয়। তার সমান্তরালক জিলা প্রশাসনে সুনিশ্চিত করব লাগিব যিবোৰ ৰাজহুৱা স্থান সেই ৰাজহুৱা স্থানবোৰ নির্বাচনী প্রচারের কারণে সকলো রাজনৈতিক দলক সমানেই ভাগ করে দিয়ে। শাসক দলে লগতে সরকারি যিবোৰ মাধ্যম সরকারি জনসংযোগের মাধ্যম সেই মাধ্যম সমূহত শাসক দলের পক্ষপাতিত্বমূলক কোনো ধরনের বাতৰি প্রচার করব নোৱাৰিব। পলিটিক্যাল পার্টিজকে জিতনে ভি বড়ে নেতাগণ স্টার ক্যাম্পেইনার্স হ্যাঁ
कैंपेनिंग करेंगे उनके व्यक्तिगत नोटिस में हमारी गाइडलाइंस ले आइए, ये जिम्मेदारी हमने पॉलिटिकल पार्टीज को दी है। इशू बेस्ड कैंपेन हो, हेट स्पीचेस, रिलीजियस स्पीचेस, प्राइवेट लाइफ का क्रिटिसिज्म इज व्हाट इज एब्सोल्युटली अवॉइडेबल। मैस्कुरेडिंग एज एन एडवर्टाइजमेंट एज ए न्यूज, इसमें हमने एडिटर्स को भी एडवाइजरी इशू की है। वो एक न्यूज़पेपर में बड़ा बड़ा ऊपर में छप जाता है कि इसकी लहर और उसकी लहर, अगर ऐसा है तो साफ साफ लिखें कि एडवर्टाइजमेंट है, लेट इट नॉट पास थ्रू एडवर्टाइजमेंट। कैंपेनिंग के दौरान प्लीज डोंट ट्राई टू क्रॉस द रेड लाइन, दैट इन दिस डिजिटल वर्ल्ड जो भी एक बार मुंह से निकलता है उसका रिकॉर्ड तो 100 साल तक के लिए पैदा हो गया, वो बार बार चलता रहता है। सो प्लीज अवॉइड क्रिएटिंग डिजिटल मेमोरी ऑफ बैड वर्ड्स व्हिच आर कमिंग फ्रॉम योर माउथ। যদিওবা নির্বাচনী আচরণ বিধির কোনো ধরনের বিধিসম্মত স্বীকৃতি নাই, অর্থাৎ সদনের মজিয়াত, লোকসভা রাজ্যসভার মজিয়াত আইন গৃহীত করে স্বীকৃতি প্রদান করা হওয়া নাই নির্বাচনী আচরণ বিধিত, কিন্তু উচ্চতম ন্যায়ালয়ে বহুবার নির্বাচনী আচরণ বিধিত স্বীকৃতি প্রদান করেছে। আচরণ বিধি উলঙ্ঘা করলে ভারতীয় দণ্ডবিধির যোগেদি বা জনপ্রতিনিধি আইনের যোগেদি উলঙ্ঘা করা ব্যক্তিগুলোর বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করবা যায় বা নির্বাচন আয়োগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচন আয়োগে উলঙ্ঘা করা ব্যক্তিজনের বিরুদ্ধে এজাহারও দাখিল করবেন। তার সমান্তরালক নির্বাচনী প্রতীকচিহ্ন সংরক্ষণ আর আবন্টন অধিনিয়ম 1968 দফা 16-র অধীনত কোনো রাজনৈতিক দলে বা কোনো প্রার্থীয় যদি নির্বাচনী আচরণ বিধি উলঙ্ঘা করে সেই প্রার্থীজনের প্রার্থিত্ব প্রত্যাহার বা রাজনৈতিক দলটির প্রত্যাহার স্বীকৃতি প্রত্যাহার পর্যন্ত নির্বাচন আয়োগে করব পারে। কার নির্দেশত চলে প্রদেশ কংগ্রেস, এজনের পাছত আনজন সহযোগীক বিজেপিলে পঠিয়ায় কোনে চিপ্রাং মারি আছে কংগ্রেসত, কোনজন লেহুকা কংগ্রেস নেতায় বর্বর লেকচার মারে টিভিত, দল এরার পাছত একাধিক কংগ্রেসের মুখা খুলি দিলে বরপেটার টিকট বঞ্চিত সাংসদ আব্দুল খালেকে। কংগ্রেস ত্যাগর পাছতেই এটার পাছত আন এটা বিস্ফোরণ আব্দুল খালেকর। টিকট লাভ নকরাত রকিবুল হুসেনের বিরুদ্ধে ক্ষোভ আব্দুল খালেকর, সভাপতি ভূপেন বরাকু প্রচণ্ড তুলাধনা। শনিবারে সংবাদমেল সম্বোধন করে প্রথমে আব্দুল খালেকর সমালোচনা ধুবুরীর পর টিকট লাভ করা রকিবুল হুসেনক। প্রদেশ কংগ্রেসের হর্তাকর্তা হেনু রকিবুল হুসেনই। রকিবুল হুসেনের ছত্রছায়াতে চলি আছে অসম প্রদেশ কংগ্রেস। রকিবুল হুসেনে যি কয় কংগ্রেসের তাকে হয় বলে অভিযোগ আব্দুল খালেকর। এপিসিসির সভাপতি ভূপেন বরাকু প্রচণ্ড তুলাধনা আব্দুল খালেকর। ভূপেন বরাই টিভিতে ডাঙর ডাঙর কথা কয়। কংগ্রেসের সভাপতি ভূপেন বরা ভিতরি লেহুকা। অসম কংগ্রেসের তো রকিবুল হুসেন ডাঙরে যি বিচারে তাকেই হয়, সেটাই হল। ভূপেন বরা তো নিমিত্ত মাত্র, যদিও মোর যেহেতু সভাপতি, সেই কারণে আমার মাঝে মাঝে তার বিষয়ে কব লাগে। আর তার বলিষ্ঠ অবস্থান নাই, দৃঢ় অবস্থান নাই, টিভিত বহুত ভাল ভাল কথা কয়, কিন্তু ভিতর লেহুকা দুর্বল। কংগ্রেসত খহনীয়ার বাবে রকিবুল হুসেনকে জগরিয়া করিলে আব্দুল খালেকে। দল ত্যাগ করে বিজেপিত যোগদানের ক্ষেত্রে রকিবুল হুসেনে সহায় করার অভিযোগ সাংসদ আব্দুল খালেকর। রকিবুলের ঘনিষ্ঠ সুশান্ত বরগোহাই আর বিস্মিতা গগৈর উদাহরণ দিলে আব্দুল খালেকে। অসম কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংয়ের বিরুদ্ধেও ক্ষোভ উজাড়িলে আব্দুল খালেকে। 2021 বর্ষের জিতেন্দ্র সিং অহার পাছতেই 9 শক্তিশালী কংগ্রেস নেতায় বিজেপিত যোগদান করেছে। একদরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গোচর দিয়ার সময়তো প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই ধমকি দিয়ার অভিযোগ আব্দুল খালেকর। সাংসদ আব্দুল খালেকর ইটোর পিছত সিটো বিস্ফোরণের প্রত্যুত্তর দিলে ভূপেন বরাই। আমার কারণে দিল্লি কেন্দ্রীয় নেতৃত্বক লগ পাওয়া টান, আমি দিল্লি যাব লাগে, অ্যাপয়েন্টমেন্ট লোব লাগে, সময় লোব লাগে, তেখেতো পার্লামেন্টতো থাকে, আমার যখন দল পরিচালনা করে সোমবারে থাকে, মই বাৰু লেহুকা, কাষতে থাকা মানুহকেইজনে আকৌ সেই কামখিনি সিজিল কৰিব লাগিছিলে নে নাই। একে সময়তে রকিবুল হুসেনক হৰুৱাবলৈ ঘৰৰ পৰাই ষড়যন্ত্ৰ কৰিছে বুলি বিশেষ ইংগিত দিলে ভূপেন বৰাই। কিন্তু ধুবুৰীত যদি রকিবুল হুসেন পৰাজিত হয় তেন্তে সভাপতি পদ ত্যাগ কৰিব বুলি ঘোষণা কৰিলে ভূপেন বৰাই। স্পেসিফিক কাক টার্গেট কৰিছে আপুনি দেখি আছে? স্পেসিফিক টার্গেট কাক কৈছে আপুনি দেখিছে?
কংগ্রেস ত্যাগ করার পাছত আব্দুল খালেকে কোন দলত যোগদান করব সেয়াও তেও নিশ্চিত করা নাই। কিন্তু এটা কথা প্রায় নিশ্চিত, হয়তো এবার লোকসভা নির্বাচন নেখেলে আব্দুল খালেকে। হীরকজ্যোতি মালাকর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। কিছুদিন পূর্বে কংগ্রেসেরই অসম গণ পরিষদত যোগ দিয়া অপূর্ব ভট্টাচার্যই ধুবুরীত ভরি দিয়ে টার্গেট করলে রকিবুল হোসেনক। একালের সতীর্থ রকিবুল হোসেনে ধুবুরী লোকসভা সমষ্টির সারি চুকেই চিনি নাপায় বলে কটাক্ষ করলে অপূর্ব ভট্টাচার্যই। দুর্ভাষ্য আছে, আমি শুনাব বিচারিছো। গোয়ালে কেতিয়াবা নিজের গাখির বেয়া বলে কয় নাকি? হয়তো অফিস চাওক আর এইটু অফিস চাওক। রকিবুল হোসেনে ধুবুরী লোকসভা সমষ্টি চারিটা চুক ভালকে চিনি পায় নে নাই সেটাই ডাঙর কথা। নিজেই বম আর কি বেলেগ ফুটিব। আহার পিছতে দেখুন এজন এমপিএ দল এরি দিলে আর লাহে আর কি মানে এরে চাওকচুন। আমি উন্নয়ন আর বিকাশের কারণে যুঁজিম, গতি যিয়ে উন্নয়ন আর বিকাশের বিরোধিতা করিব হারিব।